Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shopriyo shikharthi. Asha kori tumra bhalo acho. Amiyo tomader doay. Porom korunamoyer oshesh kripay bhalo achi. Jai hok. Idul Adhar por ami sharirbhabe oshustho hoy. Dirghodin jabot online er maddhome tomader class korte parinai bole dukkho prokash korchi. Ajke ami তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থাপনার নীতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। এই পাঠে তোমরা জানতে পারবে ব্যবস্থাপনার নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি বলতো নীতি কি, তোমরা অবশ্যই বলবে আমরা জীবনে যেসব ভালো কাজ করি তাই আমাদের নীতি। আমি বলবো মনে করো তোমরা সদা সর্বদা সত্য কথা বলো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মেনে চলার চেষ্টা করো, এটি হলো তোমাদের নীতি। অর্থাৎ নীতি হলো প্রতিষ্ঠিত সত্য বা নির্দেশক যা সবাই অনুসরণ করে কার্যাবলী পরিচালনা করে। অন্যভাবে বলা যায় প্রতিষ্ঠানের প্রচলিত এবং সবার জন্য গ্রহণযোগ্য ও অবশ্যই পালনীয় নির্দেশকে নীতি বলে। চেম্বার বলেন কাজের সুনির্দিষ্ট নীতি, কাজের সুনির্দিষ্ট নিয়মই হলো নীতি। টেইলরের মতে নীতি হলো কার্যক্ষেত্রে ধারাবাহিক কার্যাবলীর নির্দেশনা। নীতি সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদানের জন্য আমি একটি উপস্থাপন করছি। নীতি সম্পর্কে পরিষ্কার ধারণা লাভের জন্য আমি একটি উদাহরণ উপস্থাপন করছি। ধরি একটি প্রতিষ্ঠানের মহা ব্যবস্থাপক এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে গ্রাহকদের নিকট থেকে কখনো 20% বেশি লাভ করা যাবে না। সুতরাং প্রতিষ্ঠানটি সব ধরনের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ওই 20% লাভের মধ্য থেকে বিক্রয় মূল্য নির্ধারণ করবে। প্রতিষ্ঠান কর্তৃক 20% লাভ করার এরূপ নির্দেশনা মেনে চলাই হলো ব্যবস্থাপনার নীতি। পরিশেষে বলা যায় ব্যবস্থাপনার নীতি সঠিকভাবে পালিত হলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন সহজ হয়। তাছাড়া এসব নীতিমালা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নিশ্চিত করে এবং সুনাম বৃদ্ধিতে সহায়তা করে। ব্যবস্থাপনাকে সঠিক দিক নির্দেশনা দানের লক্ষ্যে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল 1916 সালে তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জার্নাল বইতে ব্যবস্থাপনার 14টি নীতির কথা উল্লেখ করেছেন। এখন আমি হেনরি ফেয়লের নীতিগুলির বিস্তারিত ব্যাখ্যা এক এক করে উপস্থাপন করছি।
নাম্বার নীতি হলো কার্য বিভাজন। প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাবলীকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দক্ষতার সাথে কার্য পরিচালনার জন্য যে কাজ করা হয় তাকে কার্য বিভাজন বলে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি উৎপাদনশীল পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান দক্ষতার সাথে কার্য সম্পাদনের জন্য প্রকৃতি অনুযায়ী কাজগুলিকে ক্রয়, উৎপাদন, প্যাকিং, বিপণন প্রভৃতি বিভাগে ভাগ করে থাকেন। প্রতিষ্ঠান কর্তৃক প্রকৃতি অনুযায়ী এইভাবে বিভাজন করাকে বলা হয় কার্য বিভাজন। কর্তৃত্ব, দুই নম্বর নীতি হল কর্তৃত্ব। প্রতিষ্ঠানে নিয়োজিত কোন কর্মীকে বিশেষ করে কাজের দায়িত্ব অর্পণ করা হলে তাকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করতে হবে। অর্থাৎ কোন কর্মী বা কর্মকর্তাকে কোন দায়িত্ব প্রদান করে তাকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হবে তাকে বলা হয় কর্তৃত্ব। উদাহরণস্বরূপ বলা যায়, কোন কলেজের অধ্যক্ষ একজন অধ্যাপককে ছাত্রদের মাঝে বৃত্তি দেওয়ার দায়িত্ব অর্পণ করলেন, কিন্তু বৃত্তির জন্য চূড়ান্তভাবে ছাত্র নির্বাচনের ক্ষমতা প্রদান করলেন না। এক্ষেত্রে কর্তৃত্ব নীতির লঙ্ঘিত হওয়া অধ্যাপক সঠিকভাবে ছাত্র নির্বাচন করতে পারবেন না। তাই যে কোনো কাজের দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করতে হলে দায়িত্ব ক্ষমতার সমতা বিধান করতে হবে। তিন নম্বর হল আদেশের ঐক্য। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তন কর্মীকে কোনো কার্য সম্পাদনের আদেশ দেওয়াকে আদেশের ঐক্য বলে। অর্থাৎ একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কাজের যে আদেশ দেওয়া হয় সেই আদেশটাকে বলা হয় আদেশের ঐক্য। একাধিক কর্মকর্তা থেকে যদি আদেশ প্রদান করা হয় তাহলে এখানে আদেশের দ্বৈততা দেখা দিবে, ফলে কর্মচারীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিবে, যার কারণে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন ব্যাহত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, অধ্যক্ষ মোহাম্মদ কামাল সবসময় পিয়ন রসুলকে আদেশ দিয়ে থাকেন। এখানে আদেশের ঐক্য প্রদর্শিত হয়েছে। যদি রসুলকে একই সাথে অধ্যক্ষ ছাড়াও অন্য কোনো শিক্ষক কোনো কাজের আদেশ দেন তাহলে আদেশের ঐক্য লঙ্ঘিত হবে এবং রসুল কোনোভাবেই সঠিকভাবে তার দায়িত্ব পালন করা সম্ভব না, কারণ একাধিক ব্যক্তির কাছ থেকে সে আদেশ আসার কারণে তার সকল আদেশ সঠিক সময়ে পালন করা সম্ভব হয়ে ওঠে না। নির্দেশের ঐক্য, একই ধরনের নির্দেশনার মাধ্যমে কর্মীদেরকে কোনো কাজ করতে বলা হলে সেটাকে নির্দেশনার ঐক্য বলা হয়, কারণ নির্দেশনা প্রদান করা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে। ওই নির্দেশনা অনুযায়ী সকল কর্মীরাই প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদন করে থাকে। এই উদাহরণের মাধ্যমে বিষয়টি আমি আরো পরিষ্কার করতে চাচ্ছি। ধরি
প্রতিষ্ঠানের উদ্যোগ কর্তৃপক্ষ বা নির্বাহী কোনটি কাজ কিভাবে কত সময়ের মধ্যে করতে হবে তার নির্দেশনা দিয়েছেন। উৎপাদন বিভাগ উৎপাদন ব্যবস্থাপক ঠিক একইভাবে কিভাবে কত সময়ের মধ্যে কাজ করতে হবে ওই কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই ক্ষেত্রে দুইজনের নির্দেশনার কারণে কর্মীরা সঠিকভাবে তার দায়িত্ব পালন করা সম্ভব হয় না, কারণ দুইজনের নির্দেশনা মধ্যে দুই ধরনের মুক্তি রয়েছে। কাজেই কর্মীরা এই ধরনের নির্দেশনা আসলে অথবা নির্দেশনার মধ্যে ঐক্য না থাকলে বা একজন ব্যক্তির কাছ থেকে নির্দেশনা না আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয়ে ওঠে না। সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ সক্রিয় শিক্ষার্থী সাধারণ স্বার্থ বলতে এখানে প্রতিষ্ঠানের স্বার্থকে বোঝানো হয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানে তার নিজস্ব উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। শ্রমিক কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য। প্রত্যেক কর্মকর্তা কর্মচারী তার ব্যক্তিগত স্বার্থকে পরিত্যাগ করে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করতে হবে। যদি কোনো কর্মকর্তা কর্মচারী তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে বসে যদি ব্যক্তিগত ধ্যান ধারণা বা ব্যক্তিগত স্বার্থে সময় নষ্ট করে প্রতিষ্ঠানের দিকে খেয়াল না করেন তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে না। কারণ আমরা জানি প্রতিটি ব্যক্তিরই তার ব্যক্তিগত স্বার্থ রয়েছে। ব্যক্তিগত স্বার্থ থাকলে প্রতিষ্ঠানে যখন ওই ব্যক্তি কর্মরত থাকেন তখন ওই তার স্বার্থ কথা চিন্তা না করে প্রতিষ্ঠানের স্বার্থের কথা চিন্তা করতে হবে। যদি প্রতিষ্ঠানে কাজের সময় তিনি তার পারিবারিক দুশ্চিন্তা করেন তাহলে প্রতিষ্ঠানের যে কাজ সেই কাজগুলি সুন্দরভাবে সম্পূর্ণ হবে না, ফলে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। পারিশ্রমিক পারিশ্রমিকের নীতি প্রতিটি প্রতিষ্ঠানের এই নীতিটি অনুসরণ করা উচিত। কারণ কর্মকর্তা কর্মচারীরা শ্রমের বিনিময়ে টাকা পেয়ে থাকেন বা অর্থ পেয়ে থাকেন, আর অর্থের জন্যই তারা চাকরি বা কাজ করে থাকেন। তো তাদের ন্যায্য পারিশ্রমিক প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে সফল করতে সহজ করে। শ্রমিকরা যদি সঠিক সময়ে বা উপযুক্ত পরিমাণে যোগ্যতা অনুযায়ী তার পারিশ্রমিক পেয়ে থাকে তাহলে তারা সবসময় আনন্দিত থাকে, তাদের মন চাঙ্গা থাকে, তাদের মনোবল শক্তিশালী থাকে, ফলে মনোবলের সহিত তারা ভালো মনোবলের সহিত তারা প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদন করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের দেশের দিনা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কর্মীদের উন্নত পারিশ্রমিক প্রদান করা হয়, একটি সুন্দর কার্যকরী পরিবেশ সৃষ্টি লক্ষ্যে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা, বিকালের নাস্তা এবং বিশ্রামও
বাচ্চা লালন পালন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, ফলে প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অধিক উৎপাদন এবং মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। সুতরাং প্রতিটি প্রতিষ্ঠানে তার পারিশ্রমিক সঠিক পারিশ্রমিক নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতিমালা, পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ ক্ষমতা ইত্যাদি ইত্যাদি নির্বাহী রাতে কেন্দ্রীভূত থাকা একান্ত প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষমতা কর্মচারীকে প্রদান করতে হবে। নির্বাহীদের হাতে যে ক্ষমতা বা যে সিদ্ধান্ত রেখে দেন সেটাকে বলা হয় কেন্দ্রীয়করণ, আর কিছু ক্ষমতা যে কিছু কাজ করার ক্ষমতা যে অধীনস্থ কর্মচারী ছেড়ে দেন সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। কারণ কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ দুটাই প্রতিষ্ঠানের জন্য সুফল এবং কুফল বয়ে আনতে পারে। সুতরাং যে সকল বিষয়গুলি নির্বাহীদের হাতে কেন্দ্রীভূত রাখা দরকার সেই সকল বিষয়গুলি নির্বাহীদের হাতে রেখে দেওয়া, এবং প্রতিষ্ঠানের উন্নয়নে যে সকল বিষয়গুলি নিম্নস্তরে ছেড়ে দেওয়া দরকার সেই সকল বিষয়গুলি নিম্নস্তরে দিয়ে দেওয়া বা দিয়ে দিলে প্রতিষ্ঠান তার সফলকাম হতে পারে। কেননা এতে কর্মীরা কিছু কিছু ক্ষমতা পেলে কর্মীরা কাজ করার জন্য উৎসাহিত হয়, সেজন্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানকে অবশ্যই এই দুই নীতি অনুসরণ করে চলতে হবে। জোড়াময় শিকল নীতি, জোড়াময় শিকল নীতি কোন নির্দেশ উচ্চ পর্যায় হতে নিম্ন পর্যায় পর্যন্ত জবাবদিহিতা নিম্ন পর্যায় হতে উচ্চ পর্যায়ে প্রবাহিত হওয়ার সেটাকে বলে জোড়াময় শিকল। অর্থাৎ উচ্চ স্তর থেকে সিদ্ধান্ত পর্যায়ক্রমে নিম্ন স্তরে প্রবাহিত হয়। জবাবদিহিতা নিম্ন স্তরে পর্যায়ক্রমে উচ্চ স্তরে প্রবাহিত হয়। এই যে নির্দেশনা নিচের দিকে, জবাবদিহিতা উপর দিকে, পর্যায়ক্রমে এভাবে ধাবিত হওয়াকে জোড়াময় শিকল বলা হয়। কারণ এই আলোচনা সিদ্ধান্ত এগুলি শিকলের মতো বাঁধা, এবং জবাবদিহিতাও পর্যায়ক্রমে সেই শিকলের মতো উপরের দিকে প্রবাহিত হয়। কাজেই কোন সিদ্ধান্ত উপর থেকে নিচের দিকে এবং জবাবদিহিতা নিচ থেকে উপর দিকে প্রবাহিত হওয়াকে
জোড়া ময় শিকল নীতি বলা হয়। সাম্যতা প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মচারী কর্মকর্তার মধ্যে ন্যায় বিচার নিরপেক্ষতা সমান আচরণ থাকা একান্ত প্রয়োজন। কেননা ন্যায় বিচার নিরপেক্ষতা ও সকল কর্মচারী কর্মকর্তাদের মধ্যে যদি সমান আচরণ প্রতিফলিত না হয় তাহলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে প্রতিষ্ঠান তার অবশ্য লক্ষ্য অর্জন করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো প্রতিষ্ঠানের নির্বাহী নিয়োজিত সমমর্যাদা সম্পূর্ণ বিভিন্ন কর্মীকে বিভিন্নভাবে মর্যাদা প্রদান করে থাকে। এক্ষেত্রে সাম্যতা নীতি লঙ্ঘিত হয়েছে। কেননা সবাইকে সমান মর্যাদা দিতে না পারলে তিনিও সম্মান পাবেন না এবং বিভিন্ন জনের মধ্যে এই সাম্যতার অভাবে বা সাম্যতা না থাকার কারণে মতভেদ দ্বন্দ্ব পরিলক্ষিত হবে এবং প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। চাকরির স্থায়িত্ব, আমাদের দেশে সবাই সরকারি চাকরি করতে চায়। কেননা সবাই জানে সরকারি চাকরি সহজে যায় না এবং এটার স্থায়িত্ব বেশি, কোনো অবস্থাতে সরকারি চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রতিষ্ঠানে ঠিক তদ্রূপ প্রতিষ্ঠানে নিয়োজিত প্রাইভেট কোম্পানিগুলিতে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাকরির একটা অনিশ্চয়তা বিরাজ করে। কোনো কর্মীর মধ্যে যদি চাকরির অনিশ্চয়তা বিরাজ করে তাহলে সে মনোবলের সহিত কাজ করতে পারে না। কাজেই শ্রমিকদের মনোবল চাঙ্গা রাখার জন্য, তার মানসিক শক্তি স্ট্রং রাখার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের উচিত চাকরির স্থায়িত্বের বা চাকরির নিরাপত্তা প্রদান করা। যে সকল প্রতিষ্ঠানে শ্রমিকদের চাকরির নিরাপত্তার বিধান রেখেছে সে সকল প্রতিষ্ঠান সফলতার স্বর্ণশিখরে করে উঠতে সক্ষম হয়েছে। উদ্যোগ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা অনুকূল পরিবেশ পেলে নতুন নতুন উদ্যোগ নিয়ে প্রাতিষ্ঠানিক উন্নয়নে কাজ করতে পারবে। উদ্যোগ হলো নতুন কোনো কিছু করা, নতুনের প্রতি ধাবিত হওয়া। শ্রমিকরা নতুন কোনো কাজ পেলে সেই কাজটার প্রতি মনোযোগী হয়
তাই প্রতিষ্ঠানের উচিত স্বাভাবিক কাজের পাশাপাশি নতুন উদ্যোগে উদ্যমে নতুন কোনো কিছু সৃষ্টি করে শ্রমিকদেরকে উৎসাহিত করে কাজ করানো, এতে শ্রমিকদের প্রাণ সঞ্চার হয় এবং শ্রমিকরা আনন্দিত হয়, নতুন কাজে উৎসাহী হয়ে শ্রমিকরা আনন্দের সহিত কাজ করে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শৃঙ্খলার নীতি, প্রতিটি প্রতিষ্ঠানে শৃঙ্খলা থাকা আবশ্যক। অর্থাৎ শৃঙ্খলা তখনই থাকে যখন প্রতিটা কর্মী তার যোগ্যতা তা অনুযায়ী কাজ পায়, যোগ্যতা অনুযায়ী বেতন পায় এবং উদ্যোগ কর্তৃপক্ষ তাদেরকে সম্মান করে, তাদেরকে স্নেহ করে এবং তারা উদ্যোগ কর্তৃপক্ষকে সম্মান করে। কাজেই শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানে যদি শৃঙ্খলা বজায় রাখতে হয় তাহলে প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেকটা কর্মীকে তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান করতে হবে, তাদেরকে সেইভাবে সম্মান করতে হবে, তারাও উদ্যোগ কর্তৃপক্ষের সম্মান করবে। তো কাজেই এই শৃঙ্খলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শৃঙ্খলার সহিত কাজ করতে হলে সেই বিষয়টি দিকে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানের লক্ষ্য রেখে কাজ করতে হবে। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা কাছাকাছি বিষয়, কেননা প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মীরা পরস্পরকে শ্রদ্ধা সম্মান করবে এবং উদ্যোগ কর্তৃপক্ষের কাছ থেকে তারা ন্যায় বিচার আশা করবে এবং প্রতিটি প্রতিষ্ঠান তার নিয়ম মতো পরিচালিত হবে এবং নিয়ম মতো পরিচালিত হলেই প্রতিষ্ঠান তার উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। কাজেই এই বিষয়টিও লক্ষ্য রেখে প্রতিষ্ঠান পরিচালনা করা একান্ত প্রয়োজন। সর্বশেষ হল একতাই বল। একতাই শক্তি, একতাই উন্নতির চাবিকাঠি। দশে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। প্রতিষ্ঠানের ক্ষেত্র এটা প্রযোজ্য। সকল কর্মচারী একত্রিত হয়ে একনিষ্ঠ হয়ে কাজ করে তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। কেননা প্রতিষ্ঠানের মধ্যে যদি কাজ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে অথবা নিজেদের মধ্যে যদি বিভাজন থাকে তাহলে বিভিন্ন বিভাজনের কারণে প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মচারীরা দ্বিধাদ্বন্দ্বে থাকে, যার কারণে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে বা অবশ্য লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয় না। কাজে একতাই বল হলো প্রতিষ্ঠানের জন্য মূল নীতি। এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠান তার লক্ষ্যের দিকে বা উত্তরোত্তর উন্নয়নের দিকে ধাবিত হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী,
এই নীতিগুলি ছাড়াও হেনরি ফেয়ালের এই নীতিগুলি ছাড়াও মানি অ্যান্ড রেইলি আর সি ডেভিস এল আর আরিক বিএ রেকানাস সহ অনেক ব্যবস্থাপনা আরও কিছু নীতির কথা উল্লেখ করেছেন। সেগুলি হল সহযোগিতা, নমনীয়তা, সর্বজনীনতা, ব্যতিক্রম, ভারসাম্য প্রভৃতি নীতি ব্যবস্থাপনা অনুসরণ করা গেলে সাফল্য অর্জন সহজ হয়। পরিশেষে বলা যায়, প্রাতিষ্ঠানিক সাফল্য সুষ্ঠু নীতিমালা প্রণয়ন সংরক্ষণ প্রয়োগের উপর নির্ভরশীল। তাই প্রত্যেক ব্যবসায় সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে নিজস্ব কতগুলো নীতিমালা অবশ্যই থাকা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনাটি যদিও অনেক বড়, তারপরেও আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। এই আলোচনাটি তোমরা বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে। আজ আর নয়, আগামীকাল ক্লাসের শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।